ঠিক আছে। আমি 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই, খুব বেশি বলতে চাই না। আমি ছিলাম থিয়েটার করেছি 20 বছর, বিগত 2 বছর আমি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে ফিল্ম ডিরেকশনের কোর্স শেষ করলাম সবেমাত্র। ফয়সাল জাফর ভাইকে চিনি আমি ভর্তি হওয়ার ঠিক 6 মাস পরে, অর্থাৎ আজ থেকে 1.5 বছর আগে। সেই ফার্স্ট একবার তার বাসায় আসা এবং এইটাই হচ্ছে গিয়ে আবার লাস্ট আসা। এর মধ্যে তার চিন্তা এবং ভাবনার সঙ্গে আমি বিগত দিনে পরিচিত ছিলাম। আজ এসে দেখলাম একটি তার চিন্তার যে একটি বহিঃপ্রকাশ যদি বলি, তাহলে আমার মনে হয় ভিতরে ভিতরে মানুষটি একটা স্বপ্নের জায়গায় আমার কাছে যা কিছু উপস্থাপন করেছে, মানুষ, অবকাঠামো, চেয়ার টেবিল থেকে খাবার সব কিছু মিলে, সেই যা ভেবেছিলাম তারই একটি চিন্তার উপস্থাপন তিনি আমার সামনে প্রেজেন্টেশন করেছেন। আমি ফয়সাল জাফর ভাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই, এই কারণে আমি প্রথমত বুঝতে পারিনি যে তার মধ্যে এই চলচ্চিত্র, এই শিল্প কাজ করছে। সেটা নান্দনিকতা দিয়ে একজন ভালো মানুষ হিসেবে, একজন স্বপ্নবান মানুষ হিসেবে আজ আমি তাকে নতুন করে বলতে চাই, ফয়সাল জাফর ভাই আপনাকে খুব বেশি দৌড়ানোর দরকার নেই, যা করেছেন আমার কাছে আজকে, আমাদের ইনস্টিটিউট যা করেছে তার চেয়ে অনেক বেশি আমি আজ পেয়ে গেছি। বাংলাদেশে পাঠশালা আছে, মুভি আনা আছে, এছাড়া তানভীর মোকাম্মেলের একটি পাঠশালা আছে, এই পাঠশালার বহুত ব্যাপার স্যাপার আছে, কিন্তু একজন ফয়সাল জাফর ভাইয়ের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই, একটি ব্যতিক্রম। এই জন্য আবারও তাকে আমি অভিনন্দন জানাই, তাকে স্যালুট। দ্বিতীয়ত হচ্ছে আমি আজকে ছোট ভাই সাব্বির আহমেদ তার প্রথমে একটি বায়োডাটা আমি শুনেছি। আমার কাছে যখন তার কথা বলা, তার বাচনভঙ্গি, তার নিবেদন, তার যে আবেদন, তার যে বাক্যময়তা, তার ভিতরের যে ছন্দগাথা, যে প্রকাশ ভঙ্গি শিল্পের, এটা আমার কাছে মনে হয়েছে একজন বয়সে তরুণ কিন্তু তার কথার মধ্যে অনেক ভারী ভারী মনে হয়েছে আসলে কথাগুলো। আমি এই মানুষটাকে মনে করছি যে আগামী দিনে এই মানুষটি অনেক বড় জায়গায় তার চিন্তা চেতনা উপস্থাপন করবে এবং সবার কাছে একটি আদর্শ মানুষ হিসেবে, পবিত্র মানুষ হিসেবে, শিল্পের মানুষ হিসেবে তিনি দীর্ঘায়ী হোক আমি এই কামনা করি। লাস্ট আমার একটি কথা বলবো যে এই যে প্রজেক্টর নিয়ে কথা হচ্ছিল, আলোচনা নিয়ে কথা হচ্ছিল, এটার ব্যাপারে আমার একটি ধারণা আছে, যে কোনো বিষয় আসলে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, হ্যাঁ, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আসলে আমার মনে হয় ওই জায়গা থেকে আমরা অনেক বড় কিছু পেয়েছি, অর্থাৎ সময় দিতে হবে ফয়সাল জাফর ভাইকে, আমরা দেব, অবশ্যই দেব। আগামী দিনে এখানে অনেক ভালো ভালো বোদ্ধা মানুষ আসবে যাদের কথা শুনব, এবং সেই মানুষগুলোর ব্যাপারে একটু বলে রাখি যে ফয়সাল জাফর ভাই আপনি বাংলাদেশের ওই টপ যারা চলচ্চিত্র খুব নির্মাতা এবং অনেক ভারী বোদ্ধা, এই মানুষগুলোকে আমি এখানে এই ফলোরে চাচ্ছি না। আমি চাচ্ছি এরকম তরুণ যারা আসলে ভাবতে চায়, চলচ্চিত্র নিয়ে কথা বলতে চায়, তাদেরকে আসলে তৈরি করুন আপনি।
আমি চাচ্ছি তাদেরকে তৈরি করুন, তাদের কথা শুনে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব। আজ সাব্বির আহমেদ হয়তো সময়ের স্বল্পতার কারণে মানে ভেঙে ভেঙে অনেক বহুদূর না যেতে পারলেও তার মূল যে বিষয়গুলো যারা আমরা একটু বুঝি বা চলচ্চিত্র নিয়ে লেখাপড়া করেছি আমি বুঝেছি যে বিষয়ে তিনি বিশদ আকারে ব্যাখ্যা দিতে পারত, কিন্তু সময়ের অভাবে হয়তো এই ধরনের ফর্মের আসরে হয়তো সে অনেক কিছু বলেনি, কিন্তু আমার মনে হয়েছে সে অনেক কিছু দিতে পারে। এর জন্য আমি তার প্রতি আবারও বলবো যে আমাদের এমনিতেই বয়স হয়ে গেছে, আমি আসলে অত দূর যেতেও পারবো না, আয়ুটাও ক্ষীণ, কিন্তু তার মধ্যে যে ক্ষুরধার এবং সূক্ষ্ম যে চিন্তাগুলো রয়েছে আমি আমি আবেগ আপ্লুত, এবং আমার কাছে মনে হয়েছে যে তাকে নিয়ে আমরা বহু দূর যেতে পারি যদি এই মানুষটিকে আসলে আমরা ওইভাবে অনুপ্রাণিত করতে পারি। লাস্ট চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্র নিয়ে আমার ভাবনাটা এরকম, সেটা হচ্ছে যে যতগুলো বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় এই নির্মাণ প্রক্রিয়ার একটা ঘটনা আছে। একজন পরিচালক যদি সব কিছুরই মাস্টার হয়ে যায় সম্ভব নয়, প্রত্যেকটি বিষয়ের এক একজন থাকে যে ডিরেক্টর থাকে, তারা প্রতিটি বিষয় নিয়ে ভাবে এবং সূক্ষ্মভাবে ডিরেক্টরের সহায়ক হিসেবে ডিরেকশন দেয়। তো এক্ষেত্রে একজন ডিরেক্টরকে আসলে অনেক কিছু জানা বোঝার জায়গাটা অবশ্যই দরকার, তা না হলে আমার যে ছোট ছোট ভাঙা ভাঙা জায়গাগুলো যে ডিরেকশন দেবে, বিশেষ করে শিল্পের কথা বলেছে, মেকআপের কথা বলেছে, কস্টিউমের কথা বলেছে, অ্যাক্টিংয়ের কথা বলেছে, প্রত্যেকটি বিষয়ের আসলে দক্ষ মানুষ গড়ে তোলা দরকার আমাদের। কিন্তু একজন ডিরেক্টর প্রত্যেকটি বিষয়ে অবশ্যই পড়ালেখা থেকে শুরু করে বাস্তব জ্ঞান, এই সম্যক জ্ঞানগুলো তার মধ্যে থাকতেই হবে, তা না হলে পারে আমি শহীদুল ডিরেকশন দেব অসীমদার মতো একজন বিজ্ঞ অ্যাক্টিং বা হয়তো একজন আর্ট ডিরেক্টর আমার আন্ডারে আমার কথা শুনবে, এটা নাও হতে পারে। যেটা আসলে শুনেছিলাম যে আপনারা জানেন যে আমাদের হুমায়ুন ফরিদি, উনি কিন্তু খুব জাদ্রেল আমরা জানি যে একজন অভিনেতা, তা আমাদের তৌকির আহমেদ স্যার ক্লাসে গল্প করেছিলেন যে তাকে নিয়ন্ত্রণ করা, তৌকির ভাই বলছে যে তৌকির স্যার বলছে যে আমি যা চাচ্ছি সে সেইটা দেবে নাকি তার মতো করে সে দেবে, সে যখন বলছে আপনি দেখেন তৌকির তুমি দেখো আমি দিয়ে দেখছি ডায়লগটা কেমন হয়, তৌকির ভাই বলছেন না আপনার মতো দিয়ে না আমার মতো দেওয়ার চেষ্টা করেন, আর তৌকির ভাই তাকে নিয়ন্ত্রণ করা এবং তার দিয়ে কাজটা রেডি করাটা এটা খুব ছোট ব্যাপার। একজন ডিরেক্টর ওই ধরনের হতে হয়, কখনো মাটির মানুষ, কখনো রাগান্বিত হতে হয়, কখনো জুতা খুলে অনেক সময় বিভিন্নভাবেই ছেটে যারা থাকে মারধরও খায়, কারণ অনেক বিষয় থাকে এগুলো, একজন ডিরেক্টরের সব ধরনের এই ক্যারেক্টার করতে হয় আসলে। তবে আমি বলবো যে বাস্তবতা যেটা বাংলাদেশে, আপনি একটি 5 মিনিটের বলেন, 10 মিনিটের বলেন, 15 মিনিটের বলেন, আধা ঘন্টার যদি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যান, যদি আপনার লো বাজেটে আপনি কাজ করতে যান, আপনি পারবেন না আসলে। অনেকে বলে লো বাজেটে কাজ করা যায়, কীভাবে করে আমি নিজেও জানি না আসলে। হ্যাঁ, কারণ এদিকে হয়তো মান ইজ্জত থাকছে না, ওদিকে হয়তো আবার আমি কিছু পূর্ণতাও আনতে পারছি না। তো এই সমস্ত বিষয় হয় কি যে যারা আমরা চাই যে একটি ভালো স্বল্পদৈর্ঘ্য হোক পূর্ণদৈর্ঘ্য হোক চলচ্চিত্র নির্মাণের জন্য, এর জন্য আসলে আমাদের অর্থের প্রয়োজন আছে, এই বাস্তবতাকে আমরা আসলে অস্বীকার করতে পারি না। তো এই বাস্তবতা যেহেতু আমরা অস্বীকার করতে পারছি না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আগে যতটুকু আমার ধারণা যে যদি আমরা দশক ধরে ধরে আগাই কোন দশকে কারা আমাদের এই চলচ্চিত্রের
লগ্নিকারী ছিল, প্রযোজক ছিল, তাদের কি চিন্তা নিয়ে এত অর্থ নিয়ে একজন পরিচালককে দিয়েছে যে তুমি আমার এই কাজটি করো, সেখানে কারণ ছিল, যে কারণেই ওই সিনেমার মধ্যে অপবিত্রতা রয়ে গেছে, যেগুলো কালের সাক্ষী কিন্তু কালের গর্ভে হারিয়ে গেল। তো সে কারণে আমি বলবো যে তাদের প্রতিষ্ঠানে পরিচালকের পিছনে, লগ্নির পিছনে কখনো নায়ক নায়িকা এক্সট্রা বিভিন্ন রকম লোকজন থাকে, প্রযোজকরা তাদেরকে নিয়ে ব্যাংকক, থাইল্যান্ড, হ্যাঁ, সিঙ্গাপুর, এখানে ওখানে, এই যে সমস্ত আন্টি শান্টি মেরে বেড়াইছে, এইটা এখন কিন্তু আসলে সেইটা নাই। তো যে কারণে আমরা প্রযোজক কিন্তু ওইভাবে আসলে পাচ্ছি না। আসলে তখন চলচ্চিত্র ছিল একটি স্বপ্নের মতো একটা জায়গা, একজন নায়িকাকে পাওয়া যেত না, একজন অ্যাক্টরকে দেখা যেত না। তৌকির আহমেদ একটা কথা বলেছিল, সে হচ্ছে বুয়েটে যখন ছাত্র তখন সে একটা নাটকের দলে কাজ করে 1 বছর, পরবর্তীতে সে টিভি নাটকে কাজ করে। 1 বছরের যেটা হয়েছিল, বুয়েটের সামনে একটা চায়ের দোকানদার ছিল, সেখানে আড্ডা দিত রাত 2টো 3টে বিভিন্ন সময়ে। কিন্তু যখন তৌকির টেলিভিশনের পর্দায়, তখন সে চাচা আক্ষেপ করে বলেছিল যে আমার দোকানে চা খেত, সিগারেট টানত, তাকে আমি টেলিভিশনের পর্দায় দেখি, তাকে আর আমি বাস্তবে এখন দেখতে পারি না। তৌকিরের প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে টানটা ছিল, তখন ছিল, কিন্তু এখন নাই। এখন আসলে আমাদের এই চলচ্চিত্রের প্রতি মানুষের মন মেজাজ অতটা কিন্তু আসলে ভালোবাসা নাই, স্বপ্নের জায়গাটা নেই এখানে। এখন আমরা যেহেতু মোবাইল আছে, ভিডিও করতে পারছি, ছবি করতে পারছি, আর একটা ছবি তখন যে ডিমান্ডটা ছিল এখন নাই, যে কারণেই কিন্তু আমরা বোধের জায়গাটা, এটা খুবই খুবই মানে একবার ক্ষীণ হয়ে গেছি। অতএব আমাদের পরিচালক যারা, অ্যাক্টর যারা, শিল্প নির্দেশনা দেবে, অ্যাক্টিংয়ের ডিরেকশন দেবে, তাদেরকেও অনেক এই ছাব্বির আহমেদের মতো এরকম কিছু বোধা হতে হবে। কী কারণে বললাম, তার বক্তব্য আমার কাছে অসাধারণ ব্যঙ্গময়তা, আমি খুব গিলেছি আসলে শুনছিলাম। তো এই জায়গাটা যদি আমরা আসলে একটু পড়ালেখা করি, আর বিশেষ করে একটু চোখ কান খুলে যদি আমরা দেখি সিনেমাগুলো, বইগুলো যদি আমরা একটা বই 5 বার পড়ি, আমাদের ভিতরে একটি ধারণা জন্ম নেবে, সেই জায়গাটুক দিয়ে হয়তো আমরা কিছু করতে পারবো। আর আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে চাই একটু, সেটু হচ্ছে যে আমি সারা বছর হাল চাষ করেছি, এখন আমি চলচ্চিত্রে একজন ডিরেক্টর, তো এখন আমি সারা বছর হাল চাষ করলাম, এখন আমি ডিরেক্টর, এটা আমার দিকেই আশা করতে পারে চলচ্চিত্র। আমার কাছে মনে হয় যে আমাদের চলচ্চিত্র শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার স্কুল লাইফ থেকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমার বায়োগ্রাফি যদি করি, আমি ছোটোবেলা থেকে আসলে আমার পরিবেশ পরিস্থিতি কী ধরনের ছিল, আমার মনটা কি আসলে ছোটোবেলায় নোংরা পরিবেশের মধ্য দিয়ে, আমি কি নেগেটিভ থেকে নাকি আমি পজিটিভ থেকে, কিন্তু আমার কাছে মনে হয় সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে একজন জ্ঞানী মানুষ অন্যের কাছ থেকে আসলে শিক্ষা নেয়, আর আমার কাছে মনে হয় এই মূর্খরা তারা ঠেকে শেখে। তা আমার কাছে মনে হয় যারা এই সমাজে এখন এই চলচ্চিত্র বা শিল্প সাহিত্যে কাজ করতে আসছে, অন্যের কাছ থেকে ওই ধরনের শিক্ষা নেওয়া উচিত, কারণ থেকে শিখতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক বাস্তবতা আছে, তার চেয়ে অন্যের লাইফ থেকে শিক্ষা নেওয়া উচিত, অর্থাৎ অ্যাডভান্স শিক্ষা নিয়ে অ্যাডভান্সভাবে কাজ করা। আমি সর্বোপরি বিশেষ করে আমার ছোটো ভাই, কিন্তু বন্ধু, ক্লাসমেট, আমরা 2 বছর চলচ্চিত্রের উপর লেখাপড়া করেছি, আমার খুব সেই সূত্রে অসীমদা যখন আসছে তখন আমার খুব মনটার মধ্যেও ভালো লাগছিল, অন্যদের সঙ্গে পরিচিত হতে পেরে আজকে আমার কাছে মনে হয়েছে যে ছোটো ভাই কিন্তু আসলে বন্ধু আজ থেকে, যাদের দেখলাম। আর ফয়সাল জাফর ভাইকে আমি একটি কথাও বলবো যে আপনার হতাশ হওয়ার দরকার নেই, বরং আপনি যে সূচনাটা তৈরি করেছেন, আপনি ইয়াং জেনারেশনের মধ্যে থাকেন, আমি শুধু বারবার বলছি এই কারণে, কারণ
সাব্বিরের কথাটা আমার বারবার মনে হচ্ছে যে তাকে সময় দিলে সারা রাত ধরে সিনেমার গল্প সে বিভিন্নভাবে বলতে পারবে, এবং তার কাছ থেকে অনেক কিছু আমি পেয়েছি, আমি কিছু নোট করেছি এবং আমি এসবগুলো আমিও জানি, কিন্তু আমি উপস্থাপনটা হয়তো সুন্দরভাবে আপনাদের সামনে করতে পারবো না, কিন্তু সাব্বির সেটা পেরেছে। তো এই কারণেই বলছে যে সাব্বির অনেক পড়াশোনা আছে, জানাশোনা আছে। আমার অতটা রাত জেগে জেগে এতগুলো বই পড়ে আমাকে আর ওইভাবে সম্ভব নয়। আমি ছোটোবেলা হাই স্কুল কলেজে থাকতে বিশ্ববিদ্যালয়ে থাকতে রবীন্দ্র নজরুল বা অন্য অন্য সাহিত্য বা দর্শন ভূগোল এগুলো পড়ে আসছি, পরবর্তীতে সে এগুলো আর আমার পড়া সম্ভব হয়নি। কিন্তু আমি মনে করি যে সে এখন যে প্র্যাকটিসটা করতেছে এটা হয়তো আগামী 5 বছর পরে হয়তো অনেক বড় কিছু দিতে পারবে। সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশে আমি আজকে হয়তো ফয়সাল ভাইয়ের এখানে তাছাড়াদের যে সভাটা দুই, আমি প্রথমত নামটা শুনে খুব হাসলাম ভিতরে ভিতরে, আমার এতটা কৌতূহল হচ্ছিল যে আমাদেরকে ফয়সাল ভাই তাছাড়া বানাচ্ছে, মানুষ বলে এরকম তো উল্টা পাল্টা বল তার ছিঁড়ে গেছে সেইটা আমাদেরকে দিয়েছে, আমি তো খুব একটা কৌতূহল অবস্থার মধ্যে পড়ে গেলাম। তো সেই তাছাড়া হয়ে গেলাম আসলে দেখতে চাই যে তার ফয়সাল ভাই আমাকে তা আছাড়া বানিয়ে ফেললো আসলে। তাই সবাইকে আবারও বিশেষ করে সুস্বাগতম বা বিদায়ের যে মাঝে সময়ের ব্যবধানে সবার সাথে যে আদান প্রদানটা হলো এটা আমি খুব মনে হচ্ছে আমি এখন চিরতরুণ হচ্ছি আসলে, আমার কাছে যখন আসছিলাম তখন বয়োবৃদ্ধর মতো আসছিলাম, কিন্তু এখন বেশ তারুণ্য নিয়ে তরুণদের সঙ্গে কথা শুনে বা তরুণদের সঙ্গে মিশে আমার কাছে এখন বেশ ব্যাপক একটি তারুণ্য লাভ করে ফেললাম আমি। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন, আবার হয়তো কোনো দিন দেখা হবে চলার পথে, আর যেখানে যে অবস্থায় দেখা হোক না কেন আমরা যেন মনে করি যে এটা হচ্ছে কি আমার সেই ভাই, শিল্পের ভাই, এই কথা মনে করে যেন আমরা দূর থেকে অন্ততপক্ষে কাছে আসি, কোলাকুলি করি, হ্যান্ডশেক করি, হয়তো কোনো না কোনো জায়গায় নতুন করে আবার দেখা হবে, যেহেতু আমরা শিল্পের পথেই ঘুরছি, কারণ এই প্ল্যাটফর্মেই ঘুরছি, তাই না? এই মানুষদের সঙ্গে পুনরায় আবার দেখা হবে, সেই কুশল বিনিময় বা এই ধরনের থাকে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে কিছু অহংবোধ থাকে, শিল্পের অহংবোধ আছে। তা একটা জিনিস যে আমি হয়তো অনেক ভালো একজন যদি মানুষ হই তাহলে আমার মধ্যে আসলে ভালো মানুষের আসলে কোনো অহংকার থাকে, তারা শুধু দিতেই জানে, তারা আসলে নিতে চায় না সহজে। তা আমার মনে হয় যারা বিশেষ করে সাব্বির আহমেদ, আমার মনে হয় যে বাংলাদেশে আমার কাছে মনেই হচ্ছে যে এই মানুষটি যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের ছেলে মেয়ে তাকে অনুসরণ করবে, এবং তার কথা আমার সত্যিকার অর্থেই এতটাই ভালো লেগেছে, সে যখন বলছিল তার নিবেদিতভাবে শিল্পের মধ্য থেকে বলছিল, এটা অসাধারণ, অসাধারণ। আমি তাকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। অসীমদা আপনি কিছু না বললে অসমাপ্তি থাকবে, আসেন।